হ্যালো টু এভরিওয়ান, দিস ইজ প্রিয়ঙ্কুল। আর আজির ইম্পর্টেন্ট ভিডিওটো হয়েছে যে আইটিআই কি। থাম্বনেইল দেখি নিশ্চয় গম পাইছে যে আইটিআই আমি কিয় করব লাগে আর ইয়ার বেনিফিট কি কি আছে আইটিআইত। গতি আজি সবিশেষ আলোচনা করিম আজির এই ভিডিওটি। গতি উপস্থিত আছে মোর জয়ন্ত কলিতা, স্বাগতম জানাইছো তোমার মোর চ্যানেল অর বাবে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এটা মানে জয়ন্ত কলিতা যেহেতু আইটিআইর স্টুডেন্ট এজন, গতি জয়ন্ত কলিতারপা জানিব বিচারিম যে আইটিআই করিলে লাভ কি, যে কিছু যে বিএ নপরি ডাইরেক্টলি আইটিআই করার কারণটা কি মানে জানিব বিচার। হয় নমস্কাৰ, ফার্স্ট প্রথমতে মই গোটেই অসমবাসীক নমস্কাৰ জানাইছো। প্রিয়ঙ্কুলসর দরিয়ে মোট চ্যানেলটির জড়িয়ে মোক মানে এটা কথাটা করার একটা প্ল্যাটফর্ম একটা দিছে, সো থ্যাংক ইউ প্রিয়ঙ্কুল, ওয়েলকাম। সো মানে আইটিআইটো মানে করার বেনিফিটটা হল যে আইটিআই মানে কিছু মানে ষ্টুডেন্টৰ এটা হেৰি থাকে যে মানে কিবা এটা টেকনলজি মানে কিবা এটা মানে হাতে কামে কৰি দেখুৱা এটা মানে হেঁপাহ এটা থাকে মনৰ পৰা। সেই হেঁপাহটোৰ কাৰণে মানে মই ভাবোঁ মানে মানে ল'ৰা ছোৱালীবিলাক আইটিআই কৰিব লাগে, কাৰণ বিএ পঢ়িলে বা সেনেকুৱা কিবা এটা ডিগ্ৰী এটা ল'লে মানে সেনেকুৱা কৰা কোনো মানে প্লেটফৰ্ম এটা নাপায়। চ' মানে আইটিআইটো কৰিলে মানে বস্তুটো মানে সবিশেষ জানিব পাৰি, স্বাৱলম্বী হ'ব পাৰি আইটিআই কৰি। হয় স্বাৱলম্বী হ'ব পাৰি বা স্বাৱলম্বীটো বাৰু প্ৰত্যেকতে হ'ব পাৰি, তথাপিও ডাইৰেক্টলি স্বাৱলম্বী হ'বলৈ হ'লে আইটিআই কৰিব লাগে। সো মানে কথাটো হ'ল কি মানে আইটিআই কৰিলে মানে বস্তু মানে ডাইৰেক্টলি মানে কথাটো বুজি পায় মানে কেনেকুৱা কি, বা তাত মানে যিসকল ইনষ্ট্ৰাক্টৰ থাকে সেইসকলে মানে ভালকৈ বুজাই দিয়ে কথাটো যে মানে এনেকুৱা এনেকুৱা কৰিব লাগে, এনেকুৱা কৰিলে এইটো হয় সেইটো হয় মানে এভৰিথিং মানে ভালকৈ বুজাই দিয়ে। তাৰপিছত মানে হাতে কামে এটা কৰি মানে ৰাইজক কিবা এটা মানে লাভ হ'ব পৰা বস্তু এটা দিব পাৰে আৰু, এইটোৱে আৰু বস্তুটো। এটা আইটিআই আমাৰ কোনবিলাক ষ্টুডেণ্টে আইটিআই কৰিব মানে পাৰ্চেণ্টৰ কথা আহি পৰে নেকি ইয়াত আইটিআইত, মানে কোনবিলাক ষ্টুডেণ্ট মানে আইটিআইটো সাধাৰণতে মানে এইচ এছ এল চি পাছ কৰাৰ বস্তু কৰিব পাৰি। আৰু দুয়োটা টেট আছে বাৰু ক্লাছ এইটৰ কাৰণে, যেনে ৱাৰমেন আছে, ৱাৰমেনটো এতিয়া সম্ভৱ ক্লাছ টেনে কৰি দিলে, বাকী তেনেকুৱা ক্লাছ এইটো নাই বাৰু, এনে মেট্ৰিক পাছ কৰি কৰিব লাগে। কিন্তু মানে প্ৰাইভেট ট্ৰেইনিং দেখা যায় যে হাই ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পিছতে কৰে, কাৰণ মেট্ৰিক পাছ কৰি প্ৰাইভেট ট্ৰেইনিং ল'ৰা হওক ছোৱালী হওক মানে ফাৰ্ষ্ট টাইম হাই ছেকেণ্ডেৰীটো কৰি লয়, তাৰপিছত আই টি আইটো কৰে। তোমাৰ মতে এতিয়া কেতিয়া কৰাটো ভাল আই টি আইটো, হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰি আই টি আই কৰা ভাল নে মেট্ৰিক পাছ কৰি আই টি আই কৰা ভাল? এতিয়া বহুতে হাই ছেকেণ্ডেৰী পঢ়িব বিচাৰে। মোৰ হিচাপত মেট্ৰিক পাছ কৰি কৰিলে ভাল, কাৰণ মেট্ৰিক পাছ কৰাৰ পিছতে যিহেতু সেইটো মানে এটা প্ৰচেছ, মেট্ৰিক পাছ কৰি যিহেতু কৰিব পাৰে এটা মানে মানে ষ্টুডেণ্টজন যাতে ইলিজিবিলিটা হৈ যায় মানে ইলিজিবিলিটি আহি যায়। চ' মানে হাই ছেকেণ্ডেৰীটো কৰি মানে বেকাৰ দুবছৰতে মানে মাজত পঠাই দি আকৌ আই টি আইটো কৰিলে মানে লোকচান নাই কিন্তু লাভ নাই আৰু। মোৰ হিচাপত মেট্ৰিকটো পাছ কৰি কৰিলে অলপ ভাল বুলি ভাবোঁ মই। আই টি আইৰ এতিয়া বহুত আছে, ফিটাৰ আছে আৰু কিবা কিবি আছে, গতিকে তাৰ কোনটো বেষ্ট অপশ্যন? বেষ্ট নহয়, বেষ্ট নহয় বা বেটাৰ নহয়, মানে ষ্টুডেণ্টৰ যিটো দিচ্ছা, কাৰোবাৰ এতিয়া ফিটাৰৰ দিচ্ছা হ'ব, কাৰোবাৰ ডাঙৰ ডাঙৰ গাড়ী মেকানিক, হোৱাট ইজ ফিটাৰ, ফিটাৰত কাম কি কৰে? ফিটাৰ মানে ৱৰ্ডটোতে আচলতে কামটো লুকাই আছে, ফিটাৰ মানে ফিটিং মানে বস্তুবিলাক ক'ত কোনটো বস্তু খাত মানে খাপ খাই ক'ত কোনটো লগাই দিলে। ইলেক্ট্ৰিকেল নহয় এইটো কি? ইলেক্ট্ৰিকেল মানে ইলেক্ট্ৰিকেল পাৰ্টছতো পৰে, মানে ফিটাৰ মানে ফিটিং, চব বস্তুতে ফিটাৰটো জড়িত হৈ আছে। মানে বস্তু এটা লগাবলৈ হ'লে মানে কিমান ডাঙৰ লাগিব, কিমান দীঘল, কিমান মানে খাপ খোৱাকৈ মানে কাম মানে কামত অহাকৈ মানে বস্তু লগাব লাগে এইটো। চ' মানে ফিটাৰ মানে অল ফিটিং, মানে বস্তুটো লগাব পাৰিলে সেইটো ফিটাৰ হৈ যায় আৰু। চ' সেইটো এটা ফিটাৰ, ফিটাৰটো বাৰু বহুতে ভাবে চবতকৈ বেষ্ট বুলি, মানে চবতে হেৰিটো পায়তো, কাৰণ চব বস্তুটো ফিটিংটো কৰিব লাগিব মেচিন এটা হ'লে বা মানে কিবা বেলেগ আদাৰ পাৰ্টছত। চ' মানে ফিটাৰটো ভাল মানে, কিন্তু মানে সেইটোৱে যে বেষ্ট সেনেকুৱা নহয়, মানে বাকী কেইটামানকৈ বেটাৰ হ'ব পাৰে, বা এতিয়া যিজনে ফিটাৰ কৰে তাৰ কাৰণে সেইটো বেষ্ট হ'ব পাৰে, কিন্তু চবৰে কাৰণে যে বেষ্ট হ'ব সেইটো একো মানে ধৰা বন্ধা হেৰি নাই, ধৰা বন্ধা নাই। লওক এতিয়া ইনষ্টিটিউট কি কি আছে, মানে গভৰ্ণমেণ্ট ইনষ্টিটিউট আছে বা প্ৰাইভেট আছে, ক'ত পঢ়াটো তুমি বেছি ভাল পোৱা, যে পাৰ্চেণ্ট লাগে নেকি ইয়াৰ কাৰণে, যে গভৰ্ণমেণ্টত পঢ়িবলৈ ইমান পাৰ্চেণ্ট লাগিবই, মাষ্ট বি, সেইটো কথা অলপ কৈ দিলে হ'ল। নে গভৰ্ণমেণ্ট আছে, প্ৰাইভেট আছে, আজিকালিতো চব বস্তুৰে গভৰ্ণমেণ্ট প্ৰাইভেটটো থাকেই। এতিয়া কথাটো হ'ল মানে গভৰ্ণমেণ্টত পঢ়িবলৈ পাৰ্চেণ্টটো লাগিবই। চ' মানে প্ৰায় আমাৰ গুৱাহাটীত এখন আছে বিৰুবাৰী মানে ৰিয়াবাৰী, মানে 60 প্ৰায় 60 লাগে আৰু, তথাপিও তলত পায় কিছুমান, কিছুমান টেট আছে লাষ্টত পাই যায়, বা মানে কিছুমান অকণমান হেৰি টেট থাকে ন, মানে এটা আমাৰ গুৱাহাটীখনৰ কথা কৈছোঁ, 21টা টেট আছে মাত্ৰ এন চি বি টিৰ। চ' এন চি বি টিত পাবলৈ হ'লে তোমাৰ 21টা ডেটৰ ভিতৰত আপোনাৰ যদি আপুনি এডমিশ্যন ল'বলৈ যায় তেনেহ'লে নিশ্চয় পাৰ্চেণ্ট বেছি লাগিব, কাৰণ 21জন ল'ৰা ল'ব গোটেই ভাৰতৰ ভিতৰত। চ' মানে বাকী যদি ষ্টেটবিলাকৰ কিছুমান থাকে 40টা 45টা, সেইবিলাকত ইমান নালাগে,
পার্সেন্ট অল কম হলে হয়। বাকি এটা আমি প্রাইভেটের কথা যদি কো, প্রাইভেট মানে কি এটা ব্যক্তিগত খণ্ড, মানে ব্যক্তিগত খণ্ড মানে কেজনমান মালিক বা হেৰি চলাই আছে তো, সো মানে তেওঁলোকৰ ইমানটো পার্সেন্ট নালাগে, তেওঁলোকে মানে ট্রেনিংবিলাক একটা মানে এক্সট্রা এটা সুবিধা এটা দিয়ে যে মানে গভর্নমেন্টত নাপালেও যাতে পড়ি নিজে এটা স্বাবলম্বী হব পাৰে, বা যেটো ইচ্ছা আছে আমার সেটা যাতে আর মানুষের রাইজের আগে দেখাই দিব পাৰে। ইয়াতে মানে এনেকুয়া কথা আহি নপরে, মই এইটো কথা ভালকৈ জানো যে গভর্নমেন্টত ভালকৈ শিকাব, প্রাইভেটত ভালকৈ নিশিকে, দুই ঠাইতে ভালকৈ শিকাব। ইয়াত কোনো ধরা বন্ধা নাই যে ইয়াত বেয়াকৈ শিকাব তাত ভালকৈ শিকাব, গভর্নমেন্টত ভালকৈ শিকাব প্রাইভেটত বেয়াকৈ শিকাব, কোনো কথা না। আর ডিমান্ড নহব নয়, প্রাইভেটর বহুত ডিমান্ড আছে, প্রাইভেটত অল্প ভালকৈ শিকিব পারিবা, মই এইটো ভাবো। আর প্রাইভেটত যেহেতু অল্প পয়সা দিয়ে শিকিম বহুত, ইয়াত গভর্নমেন্টতো ভাল ভাল শিকায়, যেহেতু আজিকালি সরকারও স্ট্রিক হয়েছে গতি ভালে শিকাই আছে। গতি এটা ফিতার পড়ি কি করব পারি, মানে আই টি আর যেহেতু একটা ভাগ, ফিতারের বিষয়ে আলোচনা করা বহুত লাইন আছে, আই টি আর বহুত ভাগ আছে, গতি এইবিল ভাগর কথা হলে ভিডিওটা দীঘলীয়া হয়ে যাব। এটা যদি বহুতে ফিতার করার কথা কই থাকে, ফিতারটা কি মোক খুদেও কিছু মানে, এটা ফিতার করে আমার লাভ কি হব, মানে কি করব পারিম ভবিষ্যতে? মানে মই কলোয়ে ফিটার মানে বস্তুটো ফিটিং করা, মানে বস্তু লগাই দিয়া, সো মানে প্রত্যেকটো মানে মেশিন বা যিকোনো বস্তুতে ফিটারটো লাগিব, কারণ বস্তুটো এটা পার্টস লত আর একটা পার্টস ফিটিং করলে এটা মেশিন হব। সো মানে যিকোনো মানে রেলওয়ে বা ধর রিফাইনারি এনিথিং মানে এনি আপনা মানে যিকোনো কামতে ফিটারটো লাগে, সেই হিসাবে ফিটারটো ভাল বারো, মানে যিকোনো নয় এটাত নাপালে এটা হলেও আপনি মানে কি এমপ্লয় হেৰি কৰিব পাৰিব। কিন্তু মানে প্রবলেমটা হল কি যে ফিতারত মানে অনলি যে ফিতার করলে যে মানে হেনেকুয়া হব সেটা নয়, মানে সবতে পারি যেটার ইচ্ছা থাকে সেটা করব লাগে। এটা মানে বহুতে ফিতারত নামটো শুনে বহুত ভাল বলে শুনে বেলেগের পর সেটা বিশ্বাস করলে আপনার যেটু মানে মনত ইচ্ছা আছে সেটা করলে হল, মানে মনত ইচ্ছা থাকা বস্তুতে মানুষের সাকসেস হব, ফিতার করলে সাকসেস হব। সরপর ইচ্ছা আছে সেটা কাম করব পারে, তার বাছি লয় বাছি বহুত কিটাই আছে ফিতার, বহুত কিবা কিবি চাই লোক পারে, অটোমোবাইল আছে, অটোমোবাইল কিছু মানে গাড়ির ইচ্ছা, অটোমোবাইল পড়ি সাকসেস হব পারে কিবা, তা তারপর জব পায় নে, মানে তেওলোকে কয় নি কিবা জব দিম আমি গভর্নমেন্টত জব দিম বলে হেনেকুয়া নাই বারো, প্রাইভেটত তো না জানো, প্রাইভেটত কব পারে বারো, কারণ তেওলোকে যাতে প্রাইভেট হয় সো মানে প্রাইভেটত হয়তো জব এটা দিয়ে দিব পারে, কিন্তু গভর্নমেন্টত মানে বইলে জবটো পায়, কারণ মানে গভর্নমেন্টে বিশ্বাস করে যে মানে গভর্নমেন্ট পড়ার আগত মানে ট্রেনিং এটা মানে একদম ফুলফিল হয়ে গেছে ট্রেনিংয়ের ক্ষেত্রে, সো মানে ভাবে যে মানে জব এটা দিয়ার কারণে মানে যোগ্য হয়, সেই কারণে দিয়ে। আর এটা মই কবলে বিচারিম যে মই অল্প দুইলাইন কই দিও, আই টি তো করব পারা বহুত ভাল এটা হয়, মানে আই টি আই করে স্বাবলম্বী হব পারি, জয়ন্ত কলে ঠিকই কথাখিনি। এটা আই টি আর কারণে আমার ইনস্টিটিউট বিলাক আছে, নলবাৰীত আছে, গুৱাহাটীৰ বিৰুবাৰীত আছে, কলে আৰু বিভিন্ন ঠাইত আই টি আৰ ইনষ্টিটিউট আছে। যদি কিবা এটা নিজকে কৰিব বিচাৰে, নিজক লৈ কিবা এটা কৰিব বিচাৰে, কিবা এটা দেখুৱাব বিচাৰে, তেনেহ'লে আই টি আইত যোৱাটো মই বিচাৰোঁ, বহুত বেটাৰ হ'ব। গতিকে আজিৰ এই ভিডিঅ'টোত এইখিনিয়ে ক'লোঁ, যদি ভিডিঅ'টো ভাল লাগিল ভিডিঅ'টো লাইক কৰক, শ্বেয়াৰ কৰক আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক। থেংক ইউ।